মুন্সীগঞ্জ এক আসন। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ আসনের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। এছাড়া রাজধানী ঢাকার একেবারে লাগোয়া এই আসনটি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্পধারা সক্রিয় রয়েছে। বর্তমানে আসনটি দখলে রয়েছে বিকল্পধারার। আগামী নির্বাচনে আসনটি ফিরে পেতে চায় স্থানীয় আওয়ামী লীগ, আর বিকল্পধারা ধরে রাখতে চাইছে। অন্যদিকে বিএনপি চাইছে তাদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচনের ব্যবস্থা করুক সরকার। এছাড়া এ আসনে নির্বাচনে প্রার্থী দিয়ে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মুন্সীগঞ্জ এক আসন থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি, আওয়ামী লীগের মিত্র বিকল্পধারার মাহিবী চৌধুরী। তিনি দলটির ভাইস প্রেসিডেন্ট। আগামী সংসদ নির্বাচনে তিনি আবারও জোট থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। তবে এই আসনে আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী সরব রয়েছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সিরাজদি খান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সফল সভাপতি মহিউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। এছাড়া আলোচনায় আছেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলম চৌধুরী। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন বাংলাদেশে কম্পিউটার সমিতির সভাপতির ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু। আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমেন আলী ও সিরাজদি খান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অন্যদিকে জাতীয় পার্টি থেকে একক প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কে এম আতিকুর রহমানের নাম শোনা যাচ্ছে। শ্রীনগর এবং সিরাজদি খান উপজেলা নিয়ে মুন্সীগঞ্জ এক আসন। সবশেষ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় 4.5 লাখ। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি এ আসনে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন একিউএম বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী এ আর খন্দকার। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে একিউএম বদরুদ্দোজা চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আবারও জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী কে এস নবী। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় ধানের শীষ প্রতীকের একিউএম বদরুদ্দোজা চৌধুরীর হাতে। তবে 2001 সালের নভেম্বরে তিনি রাষ্ট্রপতি হওয়ায় মুন্সীগঞ্জ এক আসনটি শূন্য হয়। পরবর্তীতে এ আসনের উপনির্বাচনে তার ছেলে মাহিবী চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন সুকুমার রঞ্জন ঘোষ। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে আবারও জয়ী হন আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষ। সেবার তার সাথে লড়াইয়ে হারেন জাতীয় পার্টি জেপির নূর মোহাম্মদ। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে জয়ী হন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহিবী চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি? কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব?
কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।